সবাইকে স্বাগতম আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে তোমাদের সঙ্গে আছি আমি জরুল ইসলাম সাবিত আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা চারুপাঠ বিষয়ে ক্লাস নেব তো আজকের পাঠ অমর একুশে আজকের ক্লাস পাঠ হলো অমর একুশে মূল পাঠ আলোচনা প্রথমার্ধ এই প্রবন্ধের আমরা প্রথমার্ধ আজকে এখানে আলোচনা করব আর এই প্রথমার্ধ আলোচনায় মূল যে বিষয়গুলো উঠে আসবে আমরা চারটি পয়েন্টে সেগুলো ফাইন্ড আউট করেছি এক সর্বদলীয় কর্মপরিষদ গঠন দুই বঙ্গবন্ধুর ভূমিকা তিন বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ চার ভাষার জন্য খণ্ডযুদ্ধ ১৯৫২ সালের ২৬শে জানুয়ারি খাজা নাজিমুদ্দিন ঢাকায় নিখিল পাকিস্তান মুসলিম লীগের অধিবেশনে সভাপতির ভাষণে যখন ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তখন ঢাকায় ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে পড়ে প্রতিবাদ স্বরূপ ৩০শে জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয় এবং সেদিনই বার লাইব্রেরিতে আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী মুসলিম লীগ যুবলীগ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ খেলাফতের আব্বানী পার্টির প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় কর্মপরিষদ গঠিত হয় কাজী গোলাম মাহবুব কর্মপরিষদের আহ্বায়ক নির্বাচিত হন প্রিয় শিক্ষার্থীরা প্রাবন্ধিক এখানে বর্ণনা করছেন যে ১৯৫২ সালের ২৬ জানুয়ারি একটি ঐতিহাসিক তথ্য এখানে উঠে এসেছে যে তখন এই পূর্ব বাংলার যে খাজা নাজিমুদ্দিন ঢাকায় নিখিল পাকিস্তান মুসলিম লীগের একটা অধিবেশনে সভাপতির ভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে একমাত্র উর্দু সেটি ছিল ১৯৫২ সালের ২৬ জানুয়ারি খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা এই ঘোষণার সঙ্গে সঙ্গে দেখা গেল ঢাকায় ছাত্র সমাজ বিক্ষোভে ফেটে পড়ল প্রতিবাদ স্বরূপ তারা কয়েকদিন পরেই ২৬ জানুয়ারি এই ঘোষণা আসলো তার কয়েকদিন পরেই ৩০শে জানুয়ারি প্রথম ছাত্র ধর্মঘট ঘোষণা করল এদেশের প্রতিবাদী ছাত্র সমাজ সেই কথাটা এখানে উঠে এসেছে আর এই প্রতিবাদকে একটি গণ আন্দোলনে রূপান্তর করার জন্য বার লাইব্রেরিতে আতাউর রহমান খানের সভাপতিত্বে একটা কমিটি গঠন করা হয় সেই কমিটির নাম দেওয়া হয়েছে সর্বদলীয় কর্মপরিষদ সেখানে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী মুসলিম লীগ যুবলীগ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ সাংস্কৃতিক এবং সংগঠন ঐক্যবদ্ধ হয়ে এই কর্মপরিষদ গঠন করে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য এবং সেই সর্বদলীয় কর্মপরিষদ গঠন করে আহ্বায়ক নির্বাচন করেন কাজী গোলাম মাহবুবকে যাতে আন্দোলনটা সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে সামনের দিকে এগিয়ে যায় এরপরে লেখক আরো বর্ণনা করছেন অন্যান্য সভ্যরা ছিলেন আবুল হাশিম আতাউর রহমান খান কামরুদ্দিন আহমদ শামসুল হক মোহাম্মদ তোয়াহা অলি আহাদ আব্দুল মতিন ও খালেক নেওয়াজ খান এখানে আমরা কিছু ব্যক্তির নাম জানতে পারলাম তারা ছিলেন সেই সময়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এইসব রাজনৈতিক নেতৃবৃন্দ তখন বসে থাকেননি তারাও সর্বদলীয় কর্মপরিষদ গঠন করে সরাসরি ভাষা আন্দোলনটাকে গতি সঞ্চার করলেন এরপরে আমরা দেখতে পাই শেখ মুজিবুর রহমান তখনও জেলে আটক তিনি ১৯৪৯ সালের মার্চ মাস থেকে একটানা বন্দী ৪ ফেব্রুয়ারি পুনরায় ছাত্র ধর্মঘট পালিত হয় এবং স্থির হয় যে ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস রূপে পালিত হবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক তথ্য উঠে এসেছে লেখক বর্ণনা করছেন যে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক তথ্য উঠে এসেছে লেখক বর্ণনা করছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তার তথ্য এখানে জুড়ে দিয়েছেন সেটা হলো কি যে ১৯৪৯ সালের মার্চ মাস থেকে তিনি একটানা কারাগারে বন্দী ছিলেন এবং ১৯৫২ সালের
এই যে 26 জানুয়ারি এবং 30শে জানুয়ারির যে তৎকালীন ইতিহাস, এই সময় তিনি জেলখানার মধ্যেই বন্দী ছিলেন, সেই কথাটা এখানে উঠে এসেছে। আর 4 ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় আবার ছাত্র ধর্মঘট ঘোষণা করা হয়। আর এই ছাত্র ধর্মঘটের নেতৃত্ব দিচ্ছিলেন নতুন সংগঠন সর্বদলীয় কর্মপরিষদ। এবং এই সংগঠন স্থির করেন যে 21 ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করতে হবে। এটা 4 ফেব্রুয়ারির ছাত্র ধর্মঘটের দিন ঘোষণা করা হয়। তারপরে লেখক বর্ণনা করেন, 16 ফেব্রুয়ারি পাকিস্তান অবজারভার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। 16 ফেব্রুয়ারি থেকে জেলে শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ অনশন শুরু করেন। শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে স্থানান্তরিত করা হয়। এবারে দেখো সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষা আন্দোলনের যে ভূমিকা সেটা এখানে তুলে ধরেছেন লেখক। লেখক বলছেন যে 16 ফেব্রুয়ারি যখন পাকিস্তানের একটি পত্রিকা পাকিস্তান অবজারভার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়, ঠিক সেদিন থেকেই জেলের মধ্যে বন্দী ছিলেন আমাদের জাতির জনক, আমাদের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি তখন জেলের ভিতরে ছিলেন, কিন্তু তিনি বসে থাকেননি। নেতার কাজ নেতার মতোই, তিনি জেলখানার ভিতরেই তার আরেকজন সহযোগী মহিউদ্দিন আহমদকে সঙ্গে নিয়ে জেলের ভিতরেই অনশন ব্রত পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। যখন তিনি অনশন ব্রত পালন করছিলেন, ভাষা আন্দোলনটাকে গতি দেওয়ার জন্য, আন্দোলনটাকে নতুন মাত্রায় রূপান্তর করার জন্য, ঠিক তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাকে স্থানান্তর করা হলো ফরিদপুর জেলার কেন্দ্রীয় কারাগারে। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে, এই ঐতিহাসিক তথ্যটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে নুরুল আমিন নামে একটা সরকার ছিল এই বাংলায়, সেই সরকারই আমাদের এই ঢাকা শহরে 144 ধারা জারি করেছিল, অর্থাৎ বাংলা ভাষার আন্দোলনটাকে স্তিমিত করে দেওয়ার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য 144 ধারা জারি করেছিলেন। সেই তারিখটা কি? 1952 সালের ফেব্রুয়ারি, এবং সেই সময়টা ছিল সন্ধ্যায়। সন্ধ্যার সময় তিনি এই 144 ধারা জারি করেছিলেন। তারপরে লেখক বর্ণনা করেন, আবুল হাশিমের সভাপতিত্বে সর্বদলীয় কর্মপরিষদ অলি আহাদের বিরোধিতা সত্ত্বেও পরের দিন 144 ধারা ভঙ্গ না করার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ পরের দিন 144 ধারা ভঙ্গ করে আন্দোলনকে প্রত্যক্ষ সংগ্রামে রূপান্তরিত করতে বদ্ধপরিকর ছিল। সারা রাত্রি ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাসে প্রস্তুতি চলে। পরের দিন 144 ধারা ভঙ্গ করার পক্ষে মনোবল গড়ে তোলা হয়, আর সেই মতো বহু প্ল্যাকার্ড ফেস্টুন তৈরি করা হয়। যখন 20 ফেব্রুয়ারি সন্ধ্যার সময় 144 ধারা জারি করল নুরুল আমিন সরকার, তখন সর্বদলীয় কর্মপরিষদ এর পক্ষ থেকে আবুল হাশিম সভাপতিত্ব করে তিনি ঘোষণা দিলেন যে আমরা আগামী কালকে এই 144 ধারা ভঙ্গ করব না। কিন্তু এটির বিরোধিতা করেছিলেন সর্বদলীয় কর্মপরিষদের অন্যতম একজন সদস্য, তিনি হলেন অলি আহাদ, তিনি এটার বিরোধিতা করেছিলেন। শুধু তাই নয়, এরপরে বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা, তারাও এটার বিরোধিতা করে, এবং বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদই সিদ্ধান্ত গ্রহণ করে আগামীকাল 21 ফেব্রুয়ারি নুরুল আমিন সরকারের ঘোষণা দেওয়া 144 ধারা তারা ভঙ্গ করবে। এবং সেই অনুসারে তারা প্রস্তুতি নেয়, রাত্রিবেলা ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করে, সবার মনোবল তৈরি করে এবং বহু প্ল্যাকার্ড আর ফেস্টুন তৈরি করে। এরপরে দেখা যায় 21 ফেব্রুয়ারি সকাল থেকে ঢাকা এবং অন্যান্য স্থানে সাফল্যের সঙ্গে ছাত্রছাত্রীরা ধর্মঘট পালন করে, এবং সকাল 10টার পর গাজীউল হকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় আমতলায় এক বিরাট ছাত্রসভা অনুষ্ঠিত হয়। কিন্তু সংগ্রামী ছাত্রছাত্রীরা সে সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানায়। আব্দুস সামাদের প্রস্তাব মতো ছাত্রছাত্রীরা 10 জনের অসংখ্য দলে বিভক্ত হয়ে শৃঙ্খলার সঙ্গে 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের সংগ্রাম পরিষদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী সমাজ কি করেছে? ধর্মঘট পালন করার পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে রাজপথে নেমেছে। ঠিক সেই সময় সকাল 10টার পর গাজীউল হকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের আমতলায় ওই সর্বদলীয় কর্মপরিষদ একটি সিদ্ধান্ত জানায়, এবং সেখানে শামসুল হক কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের একটা দিক নির্দেশনা দেন। সেটি
বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদের ছাত্র ছাত্রীরা মানতে পারেন না। তখন সংগ্রামী ছাত্র ছাত্রীরা সেটা অস্বীকার করে আব্দুস সামাদের একটা প্রস্তাব উঠে আসছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ 10 জনের গ্রুপ করে এক একটি দল তৈরি করে তারা কি করবে এই 144 ধারা ভঙ্গ করার জন্য 10 জনের গ্রুপ নিয়ে নিয়ে রাজপথে নেমে পড়বে এবং 144 ধারা তারা ভঙ্গ করবে। এই সিদ্ধান্তে তারা অটল হয়ে তারা রাজপথে নেমে পড়ে। এভাবে শুরু হয় 1952 সালের 21 ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের প্রথম সূচনা, যে সরাসরি ভাষা আন্দোলনের যে একটা খণ্ড যুদ্ধ তার চিত্র এখানে উঠে আসবে। লেখক বর্ণনা করছেন, তারপর দলে দলে ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে সিংহদ্বার অতিক্রম করে এবং 144 ধারা ভঙ্গ করে গ্রেপ্তার বরণ করতে থাকে। কিন্তু পুলিশ হঠাৎ কলাভবন প্রাঙ্গণে প্রবেশ করে এবং বেপরোয়া কাঁদানে গ্যাস প্রয়োগ ও লাঠিচার্জ করতে শুরু করে, ফলে বহু ছাত্রছাত্রী আহত হয়। সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে যখন বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ এর নেতৃত্বে ছাত্রছাত্রীরা প্রতিবাদী বিক্ষুব্ধ ছাত্র সমাজ 10 জনের গ্রুপ নিয়ে রাজপথে নেমে পড়েন এবং বিশ্ববিদ্যালয়ের সিংহদ্বার তোরণদ্বার মেইন গেট দিয়ে যখন প্রবেশ করে, তখন হঠাৎ করে পুলিশ বাহিনী কলা ভবন প্রাঙ্গণে প্রবেশ করে ফেলে এবং তারা ব্যাপকভাবে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিচার্জ শুরু করে সেই প্রতিবাদী ছাত্র সমাজের উপর। ফলে ওই সময়ের প্রতিবাদী ছাত্র জনতার মধ্যে থেকে অনেকেই হতাহত হয়। তারপরে লেখক বর্ণনা করছেন, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং ছাত্রছাত্রী ও পুলিশের মধ্যে খণ্ড যুদ্ধ শুরু হয়ে যায়। বিশ্ববিদ্যালয়, কলাভবন, খেলার মাঠ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পরিষদ ভবন, বর্তমানে জগন্নাথ হল মিলনায়তন এলাকায় সমস্ত দুপুর অপরাহ্ন জুড়ে শিক্ষার্থী জনতা বনাম পুলিশের মধ্যে খণ্ড যুদ্ধ চলতে থাকে। শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি ভাষা আন্দোলনের সম্মুখ সমরের একটা চিত্র, ভয়াবহ একটা খণ্ড যুদ্ধ, মানে ছোট ছোট যে সংঘর্ষ বা যুদ্ধ সেই চিত্র এখানে ফুটে উঠছে। এখানে যেন শিক্ষার্থী জনতা একদিকে আর পুলিশ বাহিনী আরেকদিকে, এই যুদ্ধ চলে বিশ্ববিদ্যালয়, কলাভবন, খেলার মাঠ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পরিষদ ভবন ইত্যাদি স্থানে একটা খণ্ড যুদ্ধ চিত্র ভেসে ওঠে। বহু ছাত্রছাত্রী ও জনতা আহত হয়। ওদিকে 3টার সময় পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা। ছাত্রছাত্রীরা পুলিশের জুলুমের প্রতিবাদ জানাবার জন্য শান্তিপূর্ণভাবে পরিষদ ভবনের দিকে যাবার চেষ্টা করে। পুলিশ কোনরূপ সতর্ক করে না দিয়ে হঠাৎ মেডিকেল কলেজ হোস্টেলের সামনে কয়েক দফা গুলি চালনা করে। প্রথম দফা গুলিতে রফিকউদ্দিন ও জব্বার এবং দ্বিতীয় দফা গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বরকত শহীদ হন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে ভাষা আন্দোলনের একটা ট্র্যাজেডির চিত্র ফুটে উঠেছে। 1952 সালের ভাষা আন্দোলনের 21 ফেব্রুয়ারির যে এক ঐতিহাসিক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিল এদেশের ছাত্র সমাজ, সেই চিত্রটা এখানে ফুটে উঠেছে। পুলিশ কোন রকম সতর্ক না করে মেডিকেল কলেজ হোস্টেলের সামনে কয়েক দফা গুলি চালায়, যেখানে এদেশের প্রতিবাদী ছাত্র সমাজ সুশৃঙ্খলভাবে পুলিশি জুলুম নির্যাতনের প্রতিবাদ জানানোর জন্য শান্তভাবে সেই মেডিকেল কলেজের সামনে যাচ্ছিল। আর তখনই পুলিশরা বেপরোয়া ভাবে গুলি চালালে প্রথম দফায় রফিকউদ্দিন ও জব্বার শহীদ হয়ে যান। এখানেই থেমে থাকে না, দ্বিতীয় দফা আবার যখন যুদ্ধ শুরু হয় তখন দ্বিতীয় দফায় সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল বরকত শহীদ হয়ে যান। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা আজকে যে এই প্রবন্ধের, অমর একুশে প্রবন্ধের যে প্রথমার্ধ আলোচনা করলাম, এখানে মূল যে বিষয়টা উঠে এসেছে সেটা হল 1952 সালের ভাষা আন্দোলনের ইতিহাস সংক্ষিপ্তভাবে উঠে এসেছে, সর্বদলীয় কর্ম পরিষদ কিভাবে গঠিত হয়েছিল তা উঠে এসেছে, 1952 সালের ভাষা আন্দোলনের জেলখানার ভিতর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি ভূমিকা রেখেছিলেন সে ভূমিকা সম্পর্কেও উঠে এসেছে, এরপরে বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ ছাত্রদের সংগঠন
এটা যে ভাষা আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই বিষয়টি এখানে উঠে এসেছে। আর সবচেয়ে করুণ ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজের চত্বরে যেখানে দফায় দফায় পুলিশ আর ছাত্র শিক্ষক জনতার মধ্যে খণ্ডযুদ্ধ হয়, সেই খণ্ডযুদ্ধে 1952 সালের মহান ভাষা আন্দোলনে আমাদের প্রথম শহীদ হয় রফিক ও জব্বার এবং দ্বিতীয় দফায় শহীদ হন আবুল বরকত। এই বিষয়গুলো আজকের আলোচনায় উঠে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ হিসেবে আজকের এই আলোচনার আলোকে তোমাদের প্রশ্ন থাকল, শিক্ষার্থী জনতা ও পুলিশের মধ্যে দফায় দফায় কিভাবে খণ্ডযুদ্ধ হয় বর্ণনা দাও। নিশ্চয়ই এই বাড়ির কাজটি তোমরা বাড়িতে অবশ্যই করে রাখবে এবং স্কুল খুললে তোমার বিষয় শিক্ষককে তোমার এই বাড়ির কাজটি অবশ্যই দেখাবে। শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল এই নবম শ্রেণীর রসায়ন বিষয়ের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এর উপর দ্বিতীয় ক্লাসে। আমি এস এম আব্দুল্লাহ ফাতিম। চলো দেখে নিই আমরা আজকে কি কি বিষয় আলোচনা করব। আমরা আলোচনা করব পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে, এবং আমরা পরের যে অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব সেটি হবে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মোলের অবস্থান নির্ণয়। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা এবার আলোচনা করব পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে। তো পর্যায় সারণীকে আমরা একটি ছক বা টেবিলের সাথে তুলনা করতে পারি। সাধারণত একটি ছক বা টেবিলে কি থাকে? রো থাকে এবং কলাম থাকে। তো পর্যায় সারণীর দিকে যদি আমরা একটু তাকানোর চেষ্টা করি, আমরা এখানে যে আধুনিক পর্যায় সারণী দেখতে পাচ্ছি, এই আধুনিক পর্যায় সারণীতেও কি আছে? রো আছে এবং কি কলাম আছে, অর্থাৎ সারি বা কলাম আছে। তো আমরা মনে রাখবো যে আধুনিক পর্যায় সারণীতে আমরা যেই সারিগুলো দেখতে পাই, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যে আনুভূমিক যে সারিগুলো দেখতে পাই, এগুলোকে আমরা বলি হচ্ছে পিরিয়ড বা পর্যায়। এবং যে খাড়া যে কলামগুলো দেখতে পাই, এদের প্রত্যেককে আমরা বলি গ্রুপ বা শ্রেণী। এবং এই পর্যায় সারণীতে যে বর্গাকার যেই ঘরগুলো আছে সেখানে সর্বমোট 118টি মৌল রাখা আছে। আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে একটু ধারাবাহিক ভাবে বলতে পারি, পর্যায় সারণীর যে প্রথম বা প্রধান যে বৈশিষ্ট্য, এই আধুনিক পর্যায় সারণীতে আমরা দেখব যে 7টি পর্যায় আছে এবং 18টি গ্রুপ আছে। অর্থাৎ আমরা বাম থেকে ডান দিকে যে ঘরগুলো এখানে এঁকেছি, এরকম 7টি ঘর বা 7টি আমি সারি বা পর্যায় দেখতে পাই। একইভাবে আমরা বাম থেকে ডান দিকে যে উল্লম্ব বা খাড়া যে কলামগুলো আছে, এরকম 18টি গ্রুপ আমরা দেখতে পাই। এরপরে যে বৈশিষ্ট্যটি আছে সেটি হচ্ছে যে পর্যায় সারণীতে সর্ববামে আছে গ্রুপ 1 এবং সবার ডানে আছে গ্রুপ 18 শ্রেণীর মৌলগুলো। পরবর্তী যে বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে ল্যান্থানাইট সারির মৌল এবং অ্যাক্টিনাইট সারির মৌল। অর্থাৎ আমরা পর্যায় সারণীর যে ছকটি আছে বা যে টেবিলটি আছে সেটির ঠিক নিচে আমরা দুটি সারি দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি ল্যান্থানাইট সারির মৌল, অর্থাৎ যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57, সেই 57 থেকে শুরু করে 71 পর্যন্ত, পারমাণবিক সংখ্যা 71 পর্যন্ত যে মৌলগুলো আছে, অর্থাৎ মোট 15টি মৌলকে আমরা ল্যান্থানাইট সারির মৌল এই সারিতে রেখেছি। একইভাবে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103, অর্থাৎ এখানেও আমরা যে 15টি মৌল পাই, এদেরকে আমরা অ্যাক্টিনাইট সারির মৌল এই সারিতে রেখেছি। এরা কিন্তু উপরে যে পর্যায় সারণী যে টেবিলটা আছে এর বাইরের কেউ না, বরং এই ল্যান্থানাইট সারিতে যে 15টি মৌল আছে এদের মধ্যে যথেষ্ট সাদৃশ্য দেখা যায়। একইভাবে অ্যাক্টিনাইট সিরিজের বা অ্যাক্টিনাইট সারির যে মৌলগুলো আছে এই 15টি মৌলেরও ধর্মের মধ্যে যথেষ্ট সাদৃশ্য আমরা দেখতে পাই। কিন্তু 3 নম্বর গ্রুপের, অর্থাৎ গ্রুপ 3 এর 6ষ্ঠ ও 7ম পর্যায়ের মৌল, কিন্তু একটি ঘরে 15টি করে মৌলকে কিন্তু আমরা স্থান দিতে পারি না। তাই পর্যায় সারণীর সৌন্দর্য বজায় রাখার জন্য কিন্তু আমরা তাদেরকে নিচে এরকম দুটো আলাদা সারিতে দেখানোর চেষ্টা করেছি। এরপরে আমরা যে জিনিসটি মনে রাখবো, এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে আমরা এই বৈশিষ্ট্যের আরো একটি ব্যবহার দেখব। আমরা একটু পর্যায়গুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা যদি প্রথম পর্যায় নিয়ে কথা বলি, তাহলে প্রথম পর্যায়ে আমরা আধুনিক পর্যায় সারণীতে দেখব যে পর্যায়ে এক বা প্রথম পর্যায়ে দুটি মৌল আছে, অর্থাৎ হাইড্রোজেন এবং হিলিয়াম। এবং আমরা দেখব যে তাদের যে বাইরের শক্তি স্তরে, সেই বাইরের শক্তি স্তরটা হবে, অর্থাৎ যোজ্যতা স্তর হবে প্রথম শক্তি স্তর। অর্থাৎ হাইড্রোজেনের ইলেকট্রন বা হিলিয়ামের ইলেকট্রনগুলো প্রথম শক্তি স্তরে অবস্থান করে। আমরা জানি হাইড্রোজেনের একটি ইলেকট্রন সেটিও প্রথম শক্তি স্তরে অবস্থান করে,
আবার হিলিয়ামের যে দুইটি ইলেকট্রন থাকে সেই দুইটি ইলেকট্রনও কি প্রথম শক্তি স্তর দ্বারা পূর্ণ থাকে। আমরা সেক্ষেত্রে আমরা লিখতে পারি n = 1। অর্থাৎ আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি আমরা কিভাবে লিখি, যেমন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস আমি যদি লিখি 1s2, এই 1 দিয়ে আমরা কি বুঝাই, এই 1ই হচ্ছে n বা শক্তি স্তর, অর্থাৎ প্রথম শক্তি স্তর বুঝাই। সুতরাং আমরা ns এই যে ফরম্যাটে যে লিখি ns, এই n দিয়ে বুঝাই হচ্ছে যে কোন শক্তি স্তরে ইলেকট্রনটা আছে, আর s দিয়ে কি বুঝাই ওই প্রথম শক্তি স্তরের বা আমি যে শক্তি স্তরের কথা বলছি সেই শক্তি স্তরের কোন অরবিটালে বা উপশক্তি স্তরে ইলেকট্রনটা থাকে। হিলিয়ামের বেলায় আমরা কি লিখি, আমরা লিখি হচ্ছে 1s2, অর্থাৎ প্রথম শক্তি স্তরে s অরবিটালে দুইটি ইলেকট্রন থাকে। তাহলে আমরা মনে রাখব যে পর্যায়ে একে আমার শক্তি স্তর সংখ্যা বা যে n এটা বলছি এটা হচ্ছে 1, অর্থাৎ যে বাইরের শক্তি স্তর হবে প্রথম শক্তি স্তর। একইভাবে আমরা দ্বিতীয় পর্যায়ে যদি যাই তাহলে দ্বিতীয় পর্যায়ে আমরা দেখব আমার মৌল শুরু হয়েছে লিথিয়াম থেকে এবং আমি এখানে লিথিয়াম থেকে সর্বডানে নিয়ন এগিয়ে শেষ হয়েছে, অর্থাৎ পর্যায় 2 শুরু হয়েছে লিথিয়াম মৌল দিয়ে এবং শেষ হয়েছে নিয়ন দিয়ে। আমরা জানি যে নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ এই পর্যায় 2 এ আমরা দেখব যে দ্বিতীয় পর্যায়ে সর্বমোট 8টি মৌল আছে, এক্ষেত্রে এর মান হচ্ছে 2, অর্থাৎ যোজ্যতা স্তর হচ্ছে 2, সর্বশেষ ইলেকট্রনটি আমার দ্বিতীয় শক্তি স্তরে যায়। তৃতীয় পর্যায়ে তাহলে বুদ্ধি করে বলো তো তৃতীয় পর্যায়ে কি হবে, আমরা তৃতীয় পর্যায়ে যে মৌলগুলো পাবো এখানেও 8টি মৌল পাবো এবং তৃতীয় পর্যায়ে আমি দেখব যে সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত মোট 8টি মৌল আছে, যেখানেও আমি দেখব যে n এর মান হচ্ছে 3, অর্থাৎ আমার বাইরের শক্তি স্তর বা যোজ্যতা স্তর হবে এখানে 3, অর্থাৎ এই মৌলগুলোর সর্বশেষ ইলেকট্রন কোন শক্তি স্তরে যাবে, তৃতীয় শক্তি স্তরে। তাহলে একইভাবে আমরা মনে রাখব যে চতুর্থ পর্যায়ে পটাশিয়াম থেকে ক্রিপ্টন পর্যন্ত মোট 18টি মৌল থাকবে এবং এই মৌলগুলোর সর্বশেষ ইলেকট্রন কোথায় যাবে, চতুর্থ শক্তি স্তরে যাবে। একইভাবে পঞ্চম পর্যায়ে, যেহেতু পঞ্চম পর্যায়ে বলছি তাহলে এই পঞ্চম পর্যায়ে যে মৌলগুলো থাকবে তাদের সর্বশেষ ইলেকট্রন যাবে পঞ্চম শক্তি স্তরে। সুতরাং আমি মনে রাখব যে পঞ্চম পর্যায়ে রুবিডিয়াম থেকে সর্ববামে রুবিডিয়াম থেকে শুরু হবে এই পর্যায়টি এবং সর্বটানে গিয়ে আমি পাবো কাকে, জেননকে, অর্থাৎ রুবিডিয়াম থেকে শুরু হয়ে পঞ্চম পর্যায়ে শেষ হবে কোথায় গিয়ে, জেননে গিয়ে, অর্থাৎ আমি মোট 18টি মৌল পাবো। ষষ্ঠ পর্যায়ে গিয়ে আমি দেখব যে আরো 32টি মৌল আছে, ষষ্ঠ পর্যায়ে শুরু হবে সিজিয়াম দিয়ে শেষ হবে রেডনে গিয়ে, এক্ষেত্রে আমরা দেখব যে সর্বশেষ ইলেকট্রন ষষ্ঠ শক্তি স্তরে যায়। একইভাবে আমরা দেখব যে সপ্তম পর্যায়েও 32টা মৌল থাকবে, এই 32টা মৌলের প্রত্যেকটি মৌলই কি তেজস্ক্রিয়, অর্থাৎ এগুলোকে প্রকৃতিতে পাওয়া যায় না কিন্তু কৃত্রিম উপায়ে তৈরি করা যায়। আমরা দেখব ফ্রান্সিয়াম থেকে অগানেসন পর্যন্ত 32টি মৌল সপ্তম পর্যায়ে রয়েছে। একই সাথে আমরা যদি পর্যায় সারণীর দিকে একটু ভালো করে তাকাই আমরা কিন্তু গ্রুপ ভিত্তিক মৌলের যে কাঠামো বা যে বিন্যাস সেটিও কিন্তু ভালোভাবে বুঝতে পারবো। আমরা যদি একটু তাকাই যে গ্রুপ ওয়ান কিন্তু মৌল আছে 7টি, একইভাবে আমি যদি বলি গ্রুপ 2 তাহলে আমি দেখব যে গ্রুপ 2 এ মৌল আছে 6টি, আমরা যদি গ্রুপ 3 এ চলে যাই আমি দেখব যে গ্রুপ 3 এ মৌল আছে সর্বমোট 32টি, এরপরে আমরা গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত আমরা দেখব যে 4টি করে মৌল আছে প্রতিটি গ্রুপে, গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত আমি দেখব যে 6টি করে মৌল আছে এবং আমি যদি দেখি যে গ্রুপ 18 আমি দেখব গ্রুপ 18 এ মৌল আছে 7টি। এখন এই যে আধুনিক পর্যায় সারণী, আমরা পর্যায় বা গ্রুপ ভেদে যে আলোচনাগুলো করলাম এই পর্যায় সারণীকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি আমরা দুটো কথায় পর্যায় সারণীকে একটি সারমর্মে নিয়ে আসতে পারি, যে একই গ্রুপে যে মৌলগুলো আছে অর্থাৎ আমি যদি গ্রুপ ভিত্তিক মৌলগুলো নিয়ে আলোচনা করি তাহলে দেখব যে একই গ্রুপের মৌলগুলো তারা একই ধরনের বৈশিষ্ট্য দেয়, অর্থাৎ তারা অনুরূপ ধর্ম বিশিষ্ট। আবার আমি যদি কোন একটি পর্যায়ে অর্থাৎ যে সারিগুলো আছে আনুভূমিক যে সারিগুলো আছে আমি যদি বাম থেকে ডান দিকে যাই, আমি যত বাম থেকে ডান দিকে যাব আমার ক্রমান্বয়ে কি হবে যে মৌল ভিন্ন ভিন্ন মৌলসমূহে যে ভৌত বা রাসায়নিক ধর্ম আছে সেগুলোতেও কিন্তু আমি কি ক্রমান্বয়ে পরিবর্তন দেখব। এই পর্যায়ে আমরা আলোচনা করব ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে কোন একটি মৌলের অবস্থান নিয়ে নয়। তো আমরা জানি যে পর্যায় সারণীকে আমরা কিভাবে ভাগ করি, পর্যায় সারণীতে আমরা জানি যে টেবিলের মতো কি থাকে, কলাম এবং সারি। তো যেই কলামগুলো ছিল সেগুলোকে আমরা, যে উল্লম্ব কলামগুলো ছিল সেগুলোকে আমরা বলেছিলাম গ্রুপ, এবং আমরা দেখেছি যে আনুভূমিক সারি অর্থাৎ বাম থেকে ডান দিকে যে আনুভূমিক সারি ছিল সেগুলোকে আমরা কি বলেছি, সেগুলোকে আমরা বলেছি পর্যায়। তাহলে আমরা যখন পর্যায় সারণীতে কোন একটি মৌলের অবস্থান শনাক্ত করতে যাব আমাকে কিন্তু দুইটি পরিচয় দিতে হবে, একটি হচ্ছে গ্রুপ আর একটি হচ্ছে কলাম।
তাহলে আমরা একটু আগে যখন পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছিলাম আমরা কিন্তু পর্যায় নিয়ে একটু বিস্তারিত কথা বলেছিলাম যেখানে আমি বলেছি যে পর্যায় একে হাইড্রোজেন এবং হিলিয়াম এই মৌলগুলো আছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে এন এর মান ছিল 1 অর্থাৎ সেই মৌলগুলোর জন্য যোজ্যতা স্তর ছিল প্রথম শক্তি স্তর অর্থাৎ মৌলগুলোর যে ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন কোন শক্তি স্তরে যায় প্রথম শক্তি স্তরে আবার আমি যখন বলেছি দ্বিতীয় পর্যায়ের কথা অর্থাৎ লিথিয়াম থেকে শুরু হয়ে নিয়ন এই মৌলগুলো দিয়ে দ্বিতীয় পর্যায় সম্পূর্ণ হয়েছে অর্থাৎ সর্বমোট 8টি মৌল থাকে যেখানে আমি দেখেছি এন এর মান আমি বলেছিলাম 2 অর্থাৎ এই মৌলগুলোর যোজ্যতা স্তর ছিল দ্বিতীয় শক্তি স্তর তোমরা নিশ্চয়ই এই টেবিলটি তোমরা মনে রেখেছো তো এখান থেকে কিন্তু আমরা দেখেছি যে এন এর মানের উপর নির্ভর করে আমি কিন্তু বলে দিতে পারছি যে কোন একটি মৌল কোন পর্যায়ের অর্থাৎ আমি যদি বলি যে কোন একটি মৌলের বাইরের শক্তি স্তর কোন একটি মৌলের পরমাণুর সর্বশেষ ইলেকট্রন যে শক্তি স্তরে যায় সেই শক্তি স্তর সংখ্যাই হচ্ছে ওই মৌলের পর্যায় সুতরাং আমি যদি একটি উদাহরণ দিই খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারবো আমি যদি বলি লিথিয়ামের কথা তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমি পাই 1s2 2s1 এই যে আমি যে ফরম্যাটে লিখেছি 1s2 2s1 তো এখানে যোজ্যতা স্তর কোনটি দ্বিতীয় শক্তি স্তর বা এই যে 2s1 এর যে 2 এটা দিয়ে আমরা কি বুঝাই এটাকে আমরা এইভাবে বলতে পারি যে ns1 তো এই n এর মান এখানে কত 2 অর্থাৎ কোন শক্তি স্তরের কথা বলছি দ্বিতীয় শক্তি স্তর লিথিয়াম তাহলে কোন পর্যায়ের মৌল দ্বিতীয় পর্যায়ের মৌল সুতরাং আমার কাছে যদি কোনো মৌল দেওয়া থাকে সেই মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তর সর্ববহিঃস্থ প্রধান শক্তি স্তর নাম্বারটাই হবে কি তার পর্যায় আমি এখানে দেখতে পাচ্ছি লিথিয়ামের কথা বলেছি লিথিয়ামের সর্ববহিঃস্থ প্রধান শক্তি স্তর হচ্ছে এখানে দ্বিতীয় শক্তি স্তর সুতরাং আমি বলতে পারছি যে লিথিয়াম দ্বিতীয় পর্যায়ের মৌল একইভাবে যদি আমি স্ক্যান্ডিয়ামের কথা বলি স্ক্যান্ডিয়াম কি ছিল স্ক্যান্ডিয়াম সম্পর্কে কিন্তু মেন্ডেলিভ ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যেটা তার আমলে অনাবিষ্কৃত ছিল সেই মৌলটা নিয়ে আমরা কথা বলছি এই স্ক্যান্ডিয়ামে পারমাণবিক সংখ্যা হচ্ছে 21 যার ইলেকট্রন বিন্যাস আমি করতে গেলে দেখব সর্ববহিঃস্থ শক্তি স্তর হচ্ছে চতুর্থ শক্তি স্তর অর্থাৎ সবচেয়ে বাইরের এই ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর কোনটি চতুর্থ শক্তি স্তর এই সংখ্যাটাই কিন্তু তার পর্যায় নির্দেশ করে অর্থাৎ স্ক্যান্ডিয়াম চতুর্থ পর্যায়ের মৌল আমরা এভাবে খুব সহজে ইলেকট্রন বিন্যাস থেকে কিন্তু কোন একটি মৌলের পর্যায় সারণীতে অবস্থান অর্থাৎ কোন পর্যায়ে আছে সেটি বলতে পারবো একইভাবে আমরা কোন একটি মৌল কোন গ্রুপে অবস্থান করে সেটিও কিন্তু বের করতে পারবো তার কয়েকটি নিয়ম আছে সেগুলো আমরা এবার দেখার চেষ্টা করি প্রথম যে নিয়মটি আমরা দেখব সেখানে আমরা দেখতে পাবো যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে তাহলে এস অরবিটালে যে কয়টি ইলেকট্রন আছে সেই সংখ্যাটি হচ্ছে গ্রুপ নির্দেশ করবে আমি আবারও বলছি কোন একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে তাহলে ওই এস অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকবে সেই সংখ্যাটি হচ্ছে ওই মৌলের গ্রুপ নির্দেশ করবে পর্যায় সারণীতে ওই মৌলের গ্রুপ নির্দেশ করবে সুতরাং আমরা একটি উদাহরণ দেখব আমি যদি হাইড্রোজেন দিয়ে শুরু করি হাইড্রোজেনের একটি ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করলে পাবো 1s1 আমি এখানে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন মৌলের ইলেকট্রন বিন্যাস করলে শুধুমাত্র কি এস অরবিটাল আছে যেখানে কিনা একটি ইলেকট্রন আছে সুতরাং গ্রুপ হবে গ্রুপ 1 একইভাবে আমি যদি আরেকটি উদাহরণ দেখি যেমন পটাশিয়াম পটাশিয়ামের বেলাতেও আমি দেখব যে বাইরের প্রধান শক্তি স্তর অর্থাৎ 4s1 এখানে শুধুমাত্র বাইরের প্রধান শক্তি স্তরে একটি অরবিটাল বলতে এস অরবিটাল আছে যেখানে কি একটি ইলেকট্রন আছে সুতরাং আমি বলতে পারি যে পটাশিয়ামও কি গ্রুপ 1 এর মৌল একটু ব্যতিক্রম উদাহরণ যদি দেখি তাহলে দেখব যে ক্যালসিয়াম এখানে কি আছে এখানে বাইরের প্রধান শক্তি স্তর অর্থাৎ চতুর্থ শক্তি স্তর সেখানে 2টি ইলেকট্রন আছে তাহলে আমি কি বলেছি যে বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে ওই এস অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটি কি গ্রুপ নির্দেশ করবে সুতরাং ক্যালসিয়ামের বেলায় বাইরের প্রধান শক্তি স্তর অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটাল আছে যেখানে 2টি ইলেকট্রন আছে সুতরাং ক্যালসিয়াম হবে গ্রুপ 2 এর মৌল আমরা আশা করি যে সবাই খুব সহজে বুঝতে পেরেছি আমরা পরবর্তী যে নিয়মটি আছে সেটিতে যদি চলে যাই তাহলে রুল 2 কি বলা আছে এখানে আমরা একটা জিনিস মনে রাখবো যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করলে আমি যদি দেখি যে বাইরের প্রধান শক্তি স্তরে এস এবং পি অরবিটালে ইলেকট্রন আছে সেক্ষেত্রে এই এস অরবিটাল এবং পি অরবিটালে যে সর্বমোট ইলেকট্রন সংখ্যা আছে তাকে 10 দিয়ে যোগ করলেই আমি গ্রুপ সংখ্যাটা পেয়ে যাব কি বললাম
কোন একটি মোলের ইলেকট্রন বিন্যাস থেকে যদি আমি দেখি যে বাইরের প্রধান শক্তি স্তরে দুইটি অরবিটাল আছে, কি কি? এস অরবিটাল এবং পি অরবিটাল। এই দুটি অরবিটালে যদি ইলেকট্রন সংখ্যার যোগফল এর সাথে আমি 10 যোগ করে দিতে পারি, তাহলে কিন্তু আমি ওই নির্দিষ্ট মৌলের গ্রুপ নম্বরটা পেয়ে যাব। আমরা একটি উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটি আরো পরিষ্কার হবে। আমরা যদি উদাহরণ দেখি নিয়নের, নিয়নকে কিন্তু আমরা কি জানি, নিয়নকে আমরা নিষ্ক্রিয় গ্যাস হিসেবে জানি বা অভিজাত গ্যাস বা নোবেল গ্যাস হিসেবে আমরা চিনি। এখন এই যে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের আমি যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি, তাহলে বাইরের প্রধান শক্তি স্তর অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর, এই দ্বিতীয় শক্তি স্তরের এস এবং পি অরবিটাল আছে, যেখানে আমি দেখতে পাচ্ছি যথাক্রমে 2টি এবং 6টি করে ইলেকট্রন আছে। তাহলে আমি যদি যোগ করি, বাইরের প্রধান শক্তি স্তর বা দ্বিতীয় শক্তি স্তরের সর্বমোট ইলেকট্রন হচ্ছে 8, এর সাথে যদি আমি 10 যোগ করে দিই তাহলে আমি কিন্তু পেয়ে যাবো 18। এই 18টাই কি আমার গ্রুপ নাম্বার, অর্থাৎ নিয়ন গ্রুপ 18 এর মৌল। আমরা কিন্তু বলেই দিয়েছি যে নিয়ন কি ছিল, নিষ্ক্রিয় গ্যাস। আমরা কিন্তু জানি যে আধুনিক পর্যায়ের সারণীতে যে গ্রুপ 18 আছে, সেই গ্রুপ 18 এর সকল মৌলই কি নিষ্ক্রিয় গ্যাস। আমরা যদি অন্য একটি উদাহরণ দেখার চেষ্টা করি, যেমন ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17, আমরা জানি সবাই। এর ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে আমরা দেখব যে বাইরের প্রধান শক্তি স্তর কোনটি? তৃতীয় শক্তি স্তর। এই তৃতীয় শক্তি স্তরেও আমি দেখব যে এস অরবিটাল এবং পি অরবিটাল আছে। এই ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে আমি দেখলাম বাইরের প্রধান শক্তি স্তর অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে সর্বমোট ইলেকট্রন আছে 7টি, এর সাথে আমি সূত্র মোতাবেক 10 যোগ করব, তাহলে আমি পেয়ে যাব কত? 17, অর্থাৎ ক্লোরিন গ্রুপ 17 এর মৌল। আমরা আশা করি ব্যাপারটি পরিষ্কার হয়েছে। এরপর আমরা আরো একটি নিয়মের অবতারণা করব, অর্থাৎ রুল নাম্বার 3। এক্ষেত্রে আমরা দেখব যে কোন মৌলের যদি আমি ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই যে বাইরের প্রধান শক্তি স্তর যদি এস অরবিটাল থাকে এবং তার আগের প্রধান শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, তাহলে সেই এস অরবিটাল এবং ডি অরবিটালে সর্বমোট যে কয়টি ইলেকট্রন ছিল তাদেরকে যোগ করে দিলেই আমি কিন্তু গ্রুপ নম্বর পেয়ে যাব। কি বললাম, কোন একটি মৌল আমাকে দেয়া আছে, তার আমি ইলেকট্রন বিন্যাস থেকে দেখে নিব, যদি তার বাইরের সর্ববহিস্থ প্রধান শক্তি স্তরে এস অরবিটাল থাকে এবং তার আগের প্রধান শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, তাহলে সেই এস এবং ডি এই দুটি যে অরবিটালের কথা বললাম, এই দুটি অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকে সেটাকে যোগ করলেই আমি পেয়ে যাব গ্রুপ নম্বর। আমরা একটি উদাহরণ দেখি, তাহলে বিষয়টি কিন্তু খুবই পরিষ্কার হয়ে যায়। স্ক্যান্ডিয়াম, একটু আগে আমরা স্ক্যান্ডিয়াম নিয়ে কথা বলেছিলাম। এই স্ক্যান্ডিয়ামের যদি আমি ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে দেখব বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে চতুর্থ শক্তি স্তর, যেখানে এস অরবিটাল আছে, এবং তার আগের প্রধান শক্তি স্তর অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে আমি দেখছি ডি অরবিটাল আছে। তাহলে কি করব, এই এস অরবিটাল এবং ডি অরবিটালে যে কয়টি ইলেকট্রন আছে সেই ইলেকট্রন সংখ্যাকে আমি যোগ করে দিলেই কিন্তু স্ক্যান্ডিয়াম কোন গ্রুপের মৌল আমি বলে দিতে পারবো। তাহলে আমরা দেখব যে ডি অরবিটালে আছে একটি ইলেকট্রন, এস অরবিটালে আছে 2টি ইলেকট্রন, আমি যোগ করে দিলে কিন্তু পেয়ে যাচ্ছি 3, অর্থাৎ আমি বলতে পারছি যে স্ক্যান্ডিয়াম হচ্ছে গ্রুপ 3 এর মৌল। একইভাবে আমরা যদি আয়রনের কথা চিন্তা করি, তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা কি বলতে পারি? আমরা দেখব যে আয়রনের বেলায়ও বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে চতুর্থ শক্তি স্তর, যেখানে এস অরবিটাল আছে, এবং তার ঠিক আগের প্রধান শক্তি স্তর অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে কি ডি অরবিটাল আছে। আমরা দেখব যে বাইরের প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে এস অরবিটালে, এবং ঠিক তার আগের প্রধান শক্তি স্তরে অর্থাৎ ডি অরবিটালে ইলেকট্রন আছে 6টি। আমি যোগ করে দিলেই কি পেয়ে যাচ্ছি? 6, 8, 2, 8, অর্থাৎ আমি যদি আয়রনের কথা বলি, তাহলে আয়রন কোন গ্রুপের মৌল? আয়রন হবে গ্রুপ 8 এর মৌল। সুতরাং এভাবে আমরা খুব সহজে কিন্তু এই তিনটি নিয়ম আমরা যে পর্যায়ক্রমে দেখলাম, এই তিনটি নিয়ম কিন্তু মনে রাখলে আমরা যে কোনো মৌলের পর্যায় সারণীতে তার গ্রুপ নম্বরটি বের করতে পারবো। এই পর্যায়ে তোমাদের জন্য কিছু বাড়ি কাজ দেওয়া থাকবে, আর তা হলো ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সারের মৌল বলতে কি বুঝো, এবং আমরা কেন পর্যায় সারণীতে নিচে এদেরকে আলাদাভাবে স্থান দেই তা ব্যাখ্যা করো। দ্বিতীয় যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে নিচের মৌলগুলোর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ক্যান্ডিয়াম, ফেরাম, ক্রোমিয়াম এবং কপার এই চারটি মৌলের পর্যায় সারণীতে তোমরা অবস্থান নির্ণয় করবে। আমি বিশ্বাস করি পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে তোমরা এই সমস্যাগুলো সমাধান করবে, এবং স্কুল খোলার পর অবশ্যই তোমরা তা তোমার শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে, যা কিনা ধারাবাহিক মূল্যায়নের সাথে যুক্ত হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো।